আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি বিডি জবসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো সীমান্তের অদন্ত প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 100তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধুমাত্র এইচএসসি পাশে পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন। উচ্চতা, ওজন, দৃষ্টিশক্তি, জেলা কোড ইত্যাদি বিষয়ে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে কোটি বেকারের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমন পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি সমন পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা, তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। বয়স 2/7/23 তারিখে বয়স 18-23 বছর, জন্ম তারিখ 23/7/2000 হতে 2/7/5-এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এভিডেন্ট গ্রহণযোগ্য নয়, পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। শারীরিক যোগ্যতা উচ্চতা 1.676 মিটার অথবা 5 ফিট 6 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 1.625 মিটার অথবা 5 ফিট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1.574 মিটার অথবা 5 ফিট 2 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 1.524 মিটার অথবা 5 ফিট। ওজন 49.895 কেজি অথবা 110 পাউন্ড, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 47.173 কেজি অথবা 104 পাউন্ড, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 47.173 কেজি অথবা 104 পাউন্ড, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 43.544 কেজি অথবা 76 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 81.28 সেন্টিমিটার বা 32 ইঞ্চি, স্ফীত অবস্থায় 86.34 সেন্টিমিটার অথবা 34 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 76.20 সেন্টিমিটার অথবা 30 ইঞ্চি, স্ফীত অবস্থায় 81.28 সেন্টিমিটার অথবা 32 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক 71.12 সেন্টিমিটার অথবা 28 ইঞ্চি, স্ফীত অবস্থায় 76.20 সেন্টিমিটার অথবা 30 ইঞ্চি, দৃষ্টিশক্তি 6/6, মহিলা প্রার্থীর ক্ষেত্রেও তাই 6/6। বৈবাহিক অবস্থা অব্যাহত, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়, অবশ্যই অব্যাহত হতে হবে। তালাক অত্রবাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক মহোদয় নিয়োগ রায়েরই কর্তৃপক্ষ জেলা কোটা কম বেশি করার ক্ষমতা সংগ্রহণ করে। ভর্তির তারিখ ও স্থান প্রার্থীকে SMS এর মাধ্যমে জানানো হবে। জেলা কোটা সকল জেলা সমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে। ভর্তির কোটা সংখ্যা সীমিত। SMS এর জন্য প্রযোজ্য কোড সমূহ, রেজিস্ট্রেশনের জন্য SMS করতে প্রয়োজনীয় কোড সমূহ নিম্নরূপ: HSC এবং SSC বোর্ড কিওয়ার্ড। SMS প্রেরণের সময় HSC সমন এবং SSC সমন পাশের নিম্নবর্তী বোর্ড কিওয়ার্ড ব্যবহার করতে হবে। এখানে উল্লেখ করা আছে, আপনারা একটু দেখে নেবেন। ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ সুন্দরভাবে উল্লেখ করা আছে। এই অনুযায়ী কোডগুলো হবে, এই কিওয়ার্ড অনুযায়ী আপনারা SMS করবেন। তারপর এখানে দেওয়া আছে, দেখেন হোম ডিস্ট্রিক্ট কোড, এখানে প্রতিটা হোম ডিস্ট্রিক্ট কোন কোন জেলার কোড সেগুলো দেওয়া আছে। এখানে দেখুন, এখানে সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আগামীকাল 22 জানুয়ারিতে শুরু এবং শেষ 31 জানুয়ারি, এর মধ্যে আপনারা মোবাইল এক্সটেনশনের মাধ্যমে টেলিকম প্রিপেড সিমে আবেদন করতে পারবেন। আপনারা একটু দেখে নেবেন নিয়মাবলী কি সুন্দরভাবে দেওয়া আছে, দেখে শুনে আপনারা আবেদন করবেন। এখানে সুন্দরভাবে নিয়মাবলীগুলো দেওয়া আছে, ভর্তি কার্যক্রমের ফি বাবদ ট্রেনিটার প্রিপেড সার্ভিস চার্জ সহ 110 টাকা লাগবে, যার যে অনুযায়ী বোর্ড এবং জেলা কোড সব সেভাবে বসিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এবারে চলে যায় এই পরের পাতায়, কিন্তু দেখুন সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা এই নিয়মগুলো ভালোভাবে পড়বেন, পড়ে আবেদন করবেন অবশ্যই। ভর্তির সময় অবশ্যই যা সঙ্গে আনতে হবে, HSC
এসএসসি এবং এইচএসসি বা সমর পরীক্ষা পাশের মূল অথবা প্রভিশনাল সনদপত্র প্রযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এইচএসসি অথবা সমান এবং এসএসসি সমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে। অভিভাবকের অনুমতিপত্র যা সংস্থার চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার যা প্রযোজ্য কর্তৃক সত্যায়িত ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার যা প্রযোজ্য এর নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্ব সনদপত্র চারিত্রিক সনদপত্র সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কমিশন দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত। এখানে 1 কপি আপনারা চেয়ারম্যান দ্বারা সত্যায়িত করবেন, বাকিটা সত্যায়িত ব্যতীত 10 কপি নিয়ে যেতে হবে। ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার যা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত অভিভাবকের সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ ছায়া কপি www.bgb.gov.bd লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবিতে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের তথ্যের ফর্মে ক্লিক করতে হবে এবং ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট পূর্বক উক্ত ফর্মে উল্লেখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করতে ভর্তির সময় সঙ্গে আনতে হবে। বিজিবি এর কর্মরত অবসরপ্রাপ্ত শহীদ মৃত্যু সন্তানদের জন্য এই নিয়মগুলি প্রযোজ্য। দেখবেন, দেখে নেবেন একটু, এই যে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে এই নিয়মগুলো, যার যার মুক্তিযোদ্ধার কন্যা সন্তান পুত্র নাতি নাতিনিরা আছেন তারা এই নিয়ম অনুসরণ করে আবেদন করতে পারবেন। এর নিয়মগুলো আর কিছু দেওয়া আছে আপনার একটু দেখে নেবেন, খেলোয়াড় কোটা সেটাও দেখে নেবেন, বিশেষ দ্রষ্টব্য বিষয়ে কিছু দেওয়া আছে এগুলো দেখে নেবেন। তো অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে আবেদনগুলো করবেন, কোন জায়গায় প্রতারিত না হয়ে আপনারা নিজেরাই চেষ্টা করবেন আবেদন করার জন্য। তো ভিডিওটা বড় হয়ে যাবে তাই আর বেশি বড় করতেছি না। আমার চ্যানেলটি যারা নতুন দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর যারা করেছেন ইতিপূর্বে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে বিদায় নিয়ে আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।